অডিও নাইটসের সমস্ত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পগুলি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আজকের গল্পটি রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ থেকে আমাদেরই একজন নিয়মিত শ্রোতা। আজকের গল্পটি আমরা যেটা শোনাচ্ছি সেটা হুমায়ুন আহমেদ স্যারের শবযাত্রা। হুমায়ুন আহমেদ স্যার ছিলেন বাংলাদেশের একজন নোভেলিস্ট, ড্রামাটিস্ট, স্ক্রিন রাইটার, ফিল্ম মেকার এবং সং রাইটার। ওনার জন্ম 13 নভেম্বর 1948 এবং মারা গেছেন 19 জুলাই 2012। ওনার উল্লেখযোগ্য অনেকগুলো গ্রন্থ আমরা পাই, যেখান থেকে অনেক মুভি তৈরি করা হয়েছে, যেমন শ্যামল ছায়া, দুই দুয়ার, কৃষ্ণপক্ষ ইত্যাদি। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল অপেক্ষা, দেওয়াল, তোমাকে, কবি, পাড়াপার, দরজার ওপারে। আজকের গল্পটির মধ্যে এক অদ্ভুত ধরনের মেসেজ তিনি আমাদের দিয়েছেন, যার মধ্যে লুকিয়ে আছে গ্রামের নিরক্ষর মানুষের শিক্ষার আলো এবং এমন কিছু কুসংস্কার যেগুলো এখনো গ্রামের দিকে মানুষরা মেনে চলে। গল্পে বর্ণিত আছে গরুর মাংস খাবার, কিন্তু আমরা জাতি ভেদাভেদ ভুলে এই গল্পটি পাঠ করছি। এখানে কোনো রকম কোনো জাতিকে ছোট বড় হিসেবে দেখা হয়নি। আমি শ্রোতাদের অনুরোধ করব, তারা যেন এই সমস্ত কিছু ভুলে শুধুমাত্র আনন্দের জন্য গল্পটি শোনেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকবেন। আমাদের এই অডিও নাইটস কলকাতাকে আগে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। তাহলে গল্পটা চলুন শুরু করি। আমি আগ্রহ আর কৌতূহল নিয়ে মানুষটাকে দেখছি। গ্রামের আর দশটা মানুষের থেকে তাকে আলাদা করার কিছু নেই, তার প্রতি কৌতূহল হবারও কোনো কারণ নেই। কাঁচা পাকা চুল, রোদে জ্বলে যাওয়া খসখসে চামড়া, চোখে ভরসাহারা দৃষ্টি। মানুষটা আমার সামনে বেঞ্চিতে বসে আছে, বসে থাকার ভঙ্গিটাও ক্লান্তির, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আমাদেরকে ঘিরে বেশ কিছু লোকজন, তাদের চোখেও কৌতূহল। তারা মজার কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছে, অনেকের মুখেই চাপা হাসি। আমি লোকটার দিকে একটু ঝুঁকে এসে বললাম, আপনার নাম কি? লোকটা সহজভাবে উত্তর দিল, আগে আমার নাম রহমান মিয়া। আমাদের চারপাশে যারা দাঁড়িয়ে তারা এই উত্তরে মনে হয় মজা পেয়ে গেছে, এ ওর দিকে তাকাচ্ছে, সবার মুখই হাসি হাসি। রহমান মিয়া নাম শুনে হাসি পাওয়ার কি আছে বুঝতে পারছি না। লোকটাকে দ্বিতীয় কি প্রশ্ন করব তাও বুঝতে পারছি না। এটা পরিষ্কার বুঝতে পারছি যে চারপাশের কৌতূহলী দর্শক চাইছে আমি লোকটার সাথে কথা বলি, মজাটা যেন থেমে না থাকে, চলতে থাকে। আপনার শরীর ভালো? জি ভালো। আপনার ছেলে মেয়ে কি? সর্বমোট 4 জন। উপস্থিত দর্শকদের একজন বলল, স্যার ছেলে মেয়েদের নাম জিজ্ঞেস করেন। যে ভঙ্গিতে সে কথাটা বলল তাতে বোঝা যাচ্ছে নাম জিজ্ঞেস করার পরই আসল মজা শুরু হবে। কাজেই আমি লোকটির দিকে তাকিয়ে বললাম, আপনার ছেলে মেয়েদের নাম কি? রহমান মিয়া সঙ্গে সঙ্গে বলল, নাম ইয়াদ নাই। দর্শকরা অনেকেই আনন্দে হেসে ফেলল। একটা মানুষ তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না, এর মধ্যে হাস্যরসের কিছু নেই। ঘটনাটা বেদনাদায়ক, অথচ সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে। স্যার আপনি জিজ্ঞেস করেন তার বাবার নাম কি? আমি জিজ্ঞাসা করলাম, রহমান মিয়া আপনার বাবার নাম কি?
রহমান মিয়া শান্ত গলায় বললেন, আমার বাবার নাম ইয়াদ নাই, ভুলে গিয়েছি। দর্শকদের হাসি প্রবল হলো। আমার মনটাই খারাপ হলো। স্মৃতিশক্তি নষ্ট হওয়া কষ্টের ব্যাপার, হাসির ব্যাপার না। এটা নিয়ে মজা করার কিছু নেই, অথচ গ্রামের মানুষরা হৃদয়হীনের মতো কাজটা করছে। এখানে এসে পৌঁছাবার পর থেকে শুনছি, রহমান মিয়ারে খবর দিয়া মানতেছি, বড় মজা পাবেন। সেই রহমান মিয়াকে আনা হয়েছে, সবুজ রঙের লুঙ্গি আর সাদা রঙের একটা চাদর গায়ে সে ক্লান্ত ভঙ্গিতে আমার সামনে বসে আছে। বেচারা তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না, বাবার নাম মনে করতে পারছে না। গ্রামের মানুষরা এতেই মজা পাচ্ছে, অথচ আমি পাচ্ছি না। আমার কেন জানি মনে হচ্ছে লোকটির আলজেমিয়ার্স ডিজিজ হয়েছে, যে রোগ আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রোপানের হতে পারে, সেই রোগ নেত্রকোনা জেলার কালঘাটি গ্রামের রহমান মিয়ারও হতে পারে। রোগ মানুষ বিচার করে না। দর্শকদের মধ্যে অতি উৎসাহ একজন বলল, স্যার আপনি জিজ্ঞাসা করেন কেন সে ছেলে মেয়েদের নাম ভুলে গিয়েছে, বাবার নাম কেন ভুলে গিয়েছে। আমার আর কিছুতেই জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না, ঘুম ঘুম পাচ্ছে, ঘরে ঢুকে শীতল পাটিতে শরীর এলিয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু আশেপাশে মানুষের এভাবে রেখে যাওয়াটাও খারাপ লাগছে। কলঘাটি থেকে এরাই রিক্সা ভাড়া করে রহমান মিয়াকে এনেছে, এদের আগ্রহ এবং উৎসাহে পানি ঢেলে দিতে খারাপ লাগছে। কাজেই আমি বললাম, রহমান মিয়া ছেলে মেয়েদের নাম আপনি ভুলে গেছেন কেন, বাবার নামই বা কেন ভুলে গেলেন, কিছু কিছু নাম আছে কেউ কখনো ভোলে না। রহমান মিয়া বললেন, মৃত্যুর পর সব ভুলে যায়, অল্প দিন আগে মৃত্যু হয়েছে বলে আমার নিজের নামটাই মনে আছে, আর সব ভুলে গিয়েছি। আমি হতভম্ব হয়ে বললাম, আপনার মৃত্যু হয়েছে মানে কি? গত বৈশাখ মাসে রাতে দ্বিপ্রহরে আমার মৃত্যু হয়েছে। বৈশাখ মাসে আপনি মারা গেছেন? আর এটা হচ্ছে আষাঢ় মাস, অর্থাৎ 3 মাস হলো আপনি মারা গেছেন। 2 মাস 19 দিন। দর্শকদের হাসি প্রবল হলো। এবং আমিও বুঝলাম, কলঘাটি থেকে 50 টাকা রিক্সা ভাড়া কবুল করে এই লোকটিকে আমার কাছে আনার কারণ আছে, তবে কারণটা যথেষ্ট না, লোকটির মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ একজন মানুষ অনেক কিছুই বলতে পারে, তাকে নিয়ে মজা করা যায় না। আপনি নিশ্চিত যে বৈশাখ মাসে আপনি মারা গেছেন? জি। আপনার কবর হয়েছিল না হয়নি? কবর খোদা হয়েছিল, কিন্তু আমার এই কবরে নামায় নাই। কেন? আমি তখন উঠে বসেছি, জিন্দা মানুষের মতো কথা বলছি, পানি খেতে চেয়েছি, সবাই ভাবে আমি জিন্দা। আসলে আপনি জিন্দা না? জানি না। আপনি মারা গেছেন, কিন্তু আপনার ক্ষুধা তৃষ্ণা সবই আছে। আসে, আগের চেয়ে অনেক কম, কিন্তু আসে, কেন যে আসে এটাও বুঝি না। কথোপকথন এ পর্যায়ে বন্ধ করতে হলো, কারণ আমার নাস্তা খাবার ডাক এসেছে। যে বাড়িতে আমি উঠেছি সেই বাড়ির কর্তা হেডমাস্টার সোহাগী হাই স্কুল আমাকে ডাকতে এসেছেন। হেডমাস্টারদের চোখে ভুবন বিখ্যাত যে বিতৃষ্ণা থাকে, সেই বিতৃষ্ণা নিয়ে তিনি রহমানের দিকে তাকালেন, আশেপাশের লোকদের দিকে তাকালেন, এবং সমস্ত বিতৃষ্ণা চোখের নিমিষে এক পাশে সরিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মধুর গলায় বললেন, স্যার একটু বিষয় আছে, ভিতরে আসবেন।
বেশ কিছু নতুন নতুন জিনিস আমি গ্রামে এসে লক্ষ্য করছি। তার মধ্যে একটি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে লোক সমক্ষে উচ্চারণ করা হয় না। স্যার, নাস্তা খেতে আসুন বলায় কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে বলা হচ্ছে একটা বিষয় আছে। খাওয়া দাওয়াকে বিষয় বলা হয় কি গ্রামে সর্বজনীন? নাই বাড়িটির বিশেষত্ব তা এখনো বুঝতে পারছি না। আমি হেডমাস্টার সাহেবের আশ্রয়ে গত 3 দিন ধরে আছি। তিনি যথেষ্ট আদর যত্ন করছেন, তবে কি কারণে যেন তার ধারণা হয়েছে আমি বোকা টাইপ মানুষ। জগতের জটিলতা থেকে আমাকে দূরে রাখা তার নৈতিক দায়িত্ব। হেডমাস্টার সাহেব এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। পারলে একটা কাঁচের বই আমি ভরে আমাকে শিখে ঝুলিয়ে রাখতেন, সেটা সম্ভব হচ্ছে না বলে একটু মনোক্ষুণ্ণ। হেডমাস্টার সাহেবের হাতে আমি কি করে পড়লাম সে গল্প এখানে অবাস্তব, তবু বলে নিচ্ছি তাহলে আমার অবস্থানটা পরিষ্কার হয়। একটি দৈনিক পত্রিকায় আমি প্রতি সপ্তাহে কলাম দেখি। কলামের নাম নিজেরে হারায় খুঁজি। হালকা বিষয়বস্তু নিয়ে হালকা বললাম, যেমন ঢাকা নগরীর ভিক্ষুক। নগরীর সৌন্দর্যের এরাও যে একটা অংশ, এইসব হাজিবাজি। একটা কলাম লিখলাম ঢাকা শহরের অবহেলার পাখি কাক নিয়ে। যখন যা মনে আসে তাই নিয়ে লেখা। যেহেতু কলামগুলি রাজনৈতিক নয়, কাজে কেউ সেসব গুরুত্বের সঙ্গে পড়ে বলে আমার কখনো মনে হয়নি। আমার সবসময় মনে হতো আমি এবং পত্রিকার কম্পোজিটর আমরা দুজনেই নিজেরে হারায় খুঁজি কলামের নিবিষ্ট পাঠক। এই ধারণা ভুল প্রমাণিত হলো যখন আমার স্কুলের এক বন্ধু টেলিফোন করে বলল, তোর একটা কলম পড়ে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেছে। আমি খুবই চিন্তিত বোধ করলাম, রোমহর্ষক কলাম লিখেছি বলে তো মনে পড়ল না। আমি বললাম, কোন লেখাটার কথা বলছিস বলতো? সে অতিরিক্ত রকম আগ্রহের স্বরে বলল, ওই যে জোসটা নিয়ে লেখা। দোস্ত, লেখাটা আমি অফিসের সবাইকে পড়ে শুনিয়েছি। ও আচ্ছা, ও আচ্ছা, না মারাত্মক লিখেছিস। স্কুলের র্যাপিড রিডারে পাঠ্য হওয়ার মতো লেখা, অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। বন্ধুর উৎসাহে নিজেকে যুক্ত করতে পারলাম না, কারণ লেখাটা এমন কিছু না। আমার অন্য সব লেখার মতোই হালকা, গভীরতাহীন। লেখাতে আমি ঢাকার মেয়রকে অনুরোধ করেছিলাম, নগরবাসীকে পূর্ণিমা দেখার জন্য তিনি যেন একটা ব্যবস্থা করে দেন। ভরা পূর্ণিমার সময় ঢাকা নগরে তিনি যেন 2 ঘন্টার জন্য হলেও ইলেকট্রিসিটি অফ করে রাখেন। সেখান থেকে চলে গেছি গ্রামের বাঁশবাগানের পূর্ণিমায়, যে পূর্ণিমার নাম কাজলা দিঘির পূর্ণিমা। লেখাটি শেষ করেছি গৃহত্যাগী পূর্ণিমায়, যে পূর্ণিমায় রাজকুমার সিদ্ধার্থ স্ত্রী পুরো ছেড়ে গৃহত্যাগ করেছিলেন। আমার বন্ধু বলল, দোস্ত তুই আমাকে পারমিশন দে, আমি তোকে কাজলা দিঘির বাঁশবাগানে জ্যোৎস্না দেখিয়ে আনবো। তখন তুই আরও কয়েকটা এরকম লেখা লিখে দিতে পারিস, একটা ফাটাফাটি হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা তোর অ্যাপয়েন্টমেন্টে বুকে লিখে রাখ, নেক্সট পূর্ণিমা কাজলা দিঘির বাঁশবাগানে জ্যোৎস্না। কথা দিচ্ছিস? পূর্ণিমার তো দেরি আছে, এখনই কথা দিতে হবে। হ্যাঁ, এখনই কথা দিতে হবে, আমি সরকারি চাকরি করি, তোর মতো ঝাড়া হাত পা নয়, যে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারি। আমাকে আগেই ছুটির দরখাস্ত করতে হবে। বল ইয়েস। আমি ইয়েস বলে ফেঁসে গেলাম। আমাকে একা নেত্রকোণা জেলার এই অজপাড়াগায় এসে উপস্থিত হতে হয়েছে, কারণ বন্ধুটি শেষ মুহূর্তে ছুটি পায়নি, যেহেতু আগে সব খবর দেওয়া আমাকে একাই আসতে হয়েছে। আমি না এলে বন্ধু ইজ্জত থাকে না, সে কারো কাছে মুখ দেখাতে পারবে না। পূর্ণিমা দেখার যে বিপুল আয়োজন হয়েছে
তা খুবই হাস্যকর, কিন্তু আমি হাসতেও পারছি না। হেডমাস্টার সাহেবের বাড়ির কাছে বিশাল এক বাঁশবন, শলার ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করা হয়েছে। জঙ্গলে যা হয়, বাঁশ গাছের সঙ্গে অন্য কিছু গাছও থাকে, সেই সব গাছ কুড়াল দিয়ে কেটে পরিষ্কার করা হয়েছে। কারণ হেডমাস্টার সাহেবকে জানানো হয়েছে যে আমি বাঁশবাগানে জ্যোৎস্না দেখতে চাই। বনের মাঝখানে চেয়ার টেবিল পাতা হয়েছে, আমি চেয়ারে বসে টেবিলে হাত রেখে জ্যোৎস্না দেখব। সমস্যা হচ্ছে গত তিন দিন ধরে আকাশ মেঘলা, চাঁদের দেখা নেই। গত রাতে পূর্ণিমা ছিল, চাঁদের দেখা পাওয়া যায়নি, বৃষ্টি পাওয়া গেছে, সারা রাতই বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি না হলেও আকাশ মেঘে মেঘে কালো। আমি 100% নিশ্চিত সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে। আমি তাতে মোটেও দুঃখিত বোধ করছি না। আগামীকাল সকালে ঢাকায় চলে যেতে পারছি, এতেও আমি আনন্দিত। পুরোপুরি নগরবাসী মানুষের জন্য গ্রামের সব অভিজ্ঞতা সুখবর নয়। গ্রামে বাস করতে এলে ধাক্কা খেতেই হবে। ঢাকা শহরে আমি নিশ্চয়ই এমন কাউকে পাব না যার ধারণা গত 2 মাস 19 দিন ধরে সে মৃত। যদি কেউ ধরে থেকেও থাকে, তার আত্মীয় স্বজন তার চিকিৎসা করবে, দর্শনীয় বস্তু হিসেবে তাকে ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নেবেও না। হেডমাস্টার সাহেবের সব আয়োজনই বাড়াবাড়ি থাকে। বৈকালিক নাস্তার আয়োজন গুরুতর, নাস্তা হিসেবে পোলাও করা হয়েছে, পোলাও এবং গরুর ভুনা মাংস। আমি চোখ কপালে তুলে বললাম, এটা বিকেলের নাস্তা? হেডমাস্টার সাহেব আমাকে আশ্বস্ত করে বললেন, স্যার কফি বানিয়েছি, খাবার পর কফি আর নোনতা বিস্কুট। আমি যথেষ্ট পরিমাণ আশ্বস্ত হয়ে পোলাও খেতে বসলাম, কারণ না বলে লাভ হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে না শব্দটির সঙ্গে এরা পরিচিত নয়। অতি সুখাদ্যও যে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, এই ধারণা সম্ভবত গ্রামের মানুষের নেই। ঘিয়ে জবজবা পোলাও মুখে পুড়ে নিতে নিতে বললাম, রহমান মিয়া লোকটা সম্পর্কে হেডমাস্টার সাহেব আপনি কিছু জানেন? হেডমাস্টার মুখ ভর্তি পোলাও নিয়ে বললেন, সবজাটাকে 2 বেটা করা উচিত, ইডিয়েট। আমি বললাম, কেন বলুন তো? ফজলামি করছে না, সে জিন্দা না মুর্দা এটা সে বলার কে? এটা হলো 10 জনের বিবেচনা। আপনাদের বিবেচনায় সে কি জিন্দা? অবশ্যই, MBBS ডক্টর এসে পরীক্ষা করে বলেছে। আমি অবাক হয়ে বললাম, সে যে বেঁচে আছে এটা প্রমাণ করার জন্য পাশ করা ডাক্তার এসেছিল? জি এসেছিল, পালস দেখেছে, ব্লাড প্রেশার দেখেছে। পালস একটু ডাউন আছে, তবে প্রেশার নর্মাল। একটা লোক কথা বলছে, হাঁটছে, খাচ্ছে, সে যে বেঁচে আছে তার জন্য এটাই যথেষ্ট না? পালস দেখতে হবে, ব্লাড প্রেশার মাপতে হবে। হেডমাস্টার সাহেব জামবর্তি ভাটি গরুর মাংসের পায় সবটা নিজের প্লেটে ঢেলে বললেন, গ্রামে হলো আপনার অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর বাস, এদের জন্য পালস দেখা লাগে, ব্লাড প্রেশার মাপা লাগে। এরা কি বিশ্বাস করে ফেলেছিল যে রহমান মিয়া মৃত? আপনাকে বলবো কি, 16 আনা মানুষের মধ্যে 10 আনা বিশ্বাস করে রহমান মিয়া মারা গেছে, এখনো বিশ্বাস করে। বলেন কি? হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শিক্ষার আলো এজন্য এদিকে জ্বালানো দরকার। নবীন করিমের
সহকারী সই হদিস আছে, শিক্ষার জন্য সুদূর চীনে যাও, আছে না? জি আছে। হেডমাস্টার সাহেব চতুর্থবারের মতো তার প্লেটে পোলাও নিলেন। জিন্দা লাশকে দেখে আমি যেমন অবাক হয়েছিলাম, প্রায় সুতার মতো শরীরের হেডমাস্টার সাহেবের খাওয়া দেখো প্রায় তেমনই অবাক হচ্ছি। আমি খাওয়া শেষ করে হাত গুটিয়ে ফেলেছি দেখে হেডমাস্টার সাহেব বাটির বাকি গোশত প্লেটে ঢালতে ঢালতে বললেন, কফি বানাচ্ছে, কফি খান, তারপর কাঁচা সুপুরি দিয়ে একটা পান খেয়ে শুয়ে ঘুম দিন। আকাশের যে অবস্থা, আজ মনে হয় চাঁদ উঠবে না, তবে আপনার কথা দিলাম, চাঁদ যত রাতেই উঠুক বাঁশবনে চেয়ার টেবিল নিয়ে যাব, কফি নিয়ে যাব ফ্লাক্সে, আরাম করে ওই জ্যোৎস্না দেখবেন। ওই জ্যোৎস্না দেখার সময় যেন মশা ডিস্টার্ব না করে সেজন্য গ্লোব মার্কা মশার কয়েল আনিয়ে রেখেছি, সব রেডি করা আছে। আমি বললাম, আপনি আরাম করে ঘুমান, আমার দুপুরে ঘুমিয়ে অভ্যাস নেই, আমি বরং রহমান মিয়ার সঙ্গে একটু গল্প করি। খবরদার, এই কষ্ট করবেন না। অসুবিধা কি? পুরো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। যত ইন্টারেস্টিংই মনে হোক কথা বলবেন না, আমার রিকোয়েস্ট, কথা বললে সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা হেডমাস্টার সাহেব ব্যাখ্যা করলেন না, নিতান্তই নিরীহ একজন মানুষের সঙ্গে কথা বলার ব্যাপারে হেডমাস্টার সাহেবের এত অনুগ্রহের কারণ কি বুঝতে পারলাম না। আমি এক কাপে দেড় পোয়া চিনি দিয়ে বানানো কফির পেয়ালা হাতে রহমান মিয়ার সঙ্গে গল্প করতে গেলাম। আগ্রহী দর্শকরা এখনো আছে, তারা আগে দাঁড়িয়েছিল, এখন ছড়িয়ে ছিটিয়ে বসেছে, মনে হচ্ছে তারা আরও কিছু মজার প্রত্যাশী। আমি রহমান মিয়ার সঙ্গে নিরিবিলি কথা বলতে চাইছিলাম, তা বোধ সম্ভব হবে না। আমি চেয়ারে বসতে বসতে কি বলবো না কি বলবো গুছিয়ে নেবার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে রহমান মিয়ার মনের ভেতরে কোনো বিচিত্র কারণে একটা ভুল ধারণা ঢুকে গেছে, ভুল ধারণাটা দূর করার কেউ চেষ্টা করছে না, সবাই মজা পাচ্ছে। ভুল ধারণা দূর করা মানেই তো মজার সমাপ্তি। রহমান মিয়া জি, আপনি যে মারা গেছেন এ বিষয়ে আপনি নিশ্চিত? জি, কখনো সন্দেহ হয় না? না। এত নিশ্চিত হলেন কিভাবে? রহমত মিয়া প্রশ্নের উত্তর না দিয়ে বাঁ হাত উঁচু করে আমাকে দেখালো। আমি দেখলাম হাতে তালুর নিচে চামড়া কালো হয়ে কুঁচকে আছে, কুঁচকানো কালো চামড়া মৃত্যুর প্রমাণ হতে পারে না। আমি কৌতূহলী হয়ে তাকিয়ে আছি, দর্শকদের একজন বলল, কূপের ওপরে হাত ধরেছিল, চামড়া পুড়ে গেছে, কোনো দুঃখ পায় নাই। চামড়া পুড়ছে কিন্তু ব্যথা পাচ্ছে না, নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে। যে স্নায়ু ব্যথাবোধ মস্তিষ্কে নিয়ে যায় সেই স্নায়ু নষ্ট হয়ে গেছে বা এই জাতীয় কিছু হয়েছে, ডাক্তাররা ভালো বলতে পারবেন। কুষ্ঠরোগে এমন হয় বলে শুনেছি, কুষ্ঠরোগীর ত্বকের অনুভূতি নষ্ট হয়ে যায়। আমি দর্শকদের দিকে তাকিয়ে বললাম, আপনাদের কি ধারণা হয় রহমান মিয়া মৃত? বৃদ্ধ একজন দার্শনিকের মতো বলল, আল্লাহর আলমে বহুত অদ্ভুত ঘটনাই ঘটে, সবই আল্লাহ পাকের কুদরত। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন সে মৃত? আমি বিশ্বাস করি না, আবার ধরেন অবিশ্বাসও করি না। সেটা কেমন কথা? লক্ষণ বিচারে মাঝে মাঝেই পাই জিন্দা, মাঝে মাঝেই পাই মুর্দা, মুর্দারে কোনো সময় মশা কামড়ায় না, রহমান মিয়ারেও মশায় ধরে না। মেয়ে মশা রক্ত খায় তার পেটের ডিমের পুষ্টির জন্য, রহমান মিয়ার রক্তে হয়তো কোনো সমস্যা আছে,
আর সেজন্য মশারা তার রক্ত খাচ্ছে না? জি হইতে পারে। আমার ধারণা রহমান মিয়ার খুব ভালো চিকিৎসা হওয়া দরকার। তার রোগটা মনে, এই রোগ সারাতে হবে। গরিব মানুষ, ভাত চটে না বা চিকিৎসা। আমি রহমান মিয়ার দিকে তাকালাম। প্রথমে যেভাবে বসেছিল এখনো ঠিক সেইভাবেই বসে আছে। হঠাৎ মনে হলো রহমান মিয়ার মধ্যে খুবই অস্বাভাবিক কিছু আছে, যা বারবার আমার চোখ এড়িয়ে যাচ্ছে। অস্বাভাবিক কথাটা কি বসে থাকার ভঙ্গির ভেতর, নাকি তাকানোর ভেতর? সে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না, সে তাকিয়ে আছে মাটির দিকে। রহমান মিয়া? জি। তাকান তো আমার দিকে। রহমান মিয়া তাকালো। আমি বললাম, আমার দিকে তাকিয়ে থাকুন, না বলা পর্যন্ত চোখ নামাবেন না। জি আচ্ছা। রহমান মিয়া তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকতাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তিনি চোখের পাতা ফেলছেন না, একবারও না। নিশ্চয়ই এরও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কিন্তু আমার বুকে ধক করে ধাক্কার মতো লাগলো। ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে আমি মানুষটাকে চোখের ভিতর দিয়ে অনেক দূর দেখতে পাচ্ছি। যা দেখছি তার সঙ্গে আমার চেনা জানা পৃথিবীর কোনো মিল নেই। আমি নিশ্চিত যে ভয় পেয়েছি বলেই এরকম মনে হচ্ছে। রহমান মিয়া? জি। আপনি মানুষের দিকে চোখ তুলে তাকান না কেন? সবসময় মাটির দিকে তাকিয়ে থাকেন। রহমান মিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিলেন এবং উঠে দাঁড়িয়ে বললেন, যাই। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন তিনি মানুষের চোখের দিকে তাকান না, তা তিনি জানেন কিন্তু বলতে চাইছেন না। রাতে আমার ঘুম হলো না। রহমান মিয়ার ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে। তার আবার চেষ্টা করেও পারছি না, নানান উদ্ঘট চিন্তা মাথায় আসছে। জীবিতদের মাঝখানে মৃত মানুষরা ঘুরছে, এই ধরনের কল্পগাথা পৃথিবীর সব দেশে প্রচলিত। জম্মিদের নিয়ে রীতিমতো গবেষণামূলক গ্রন্থ আছে। কবর দেওয়ার পর মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে, পরিচিত ধনদের সঙ্গে বাস করতে আসে। এরা না মৃত না জীবিত, এরা জম্বি। ড্রাকুলাদের গল্প তো সবাই জানো। জম্বিদের মতো ড্রাকুলারাও না মৃত না জীবিত। আমাদের রহমান মিয়া এরকম কেউ নয় তো? আচ্ছা, এমন কি হতে পারে রহমান মিয়া শরীর থেকে আত্মা চলে গেছে? তাহলে আত্মা ব্যাপারটা কি? শেষ রাতের দিকে ঘুমোতে গেলাম এবং খুব সংগত কারণেই ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম। দেখলাম শবযাত্রার দৃশ্য। কবরখানার দিকে যাচ্ছি, আমাদের আগে আগে খাটিয়া যাচ্ছে। তবে খাটিয়াতে কোনো শবদেহ নেই, শূন্য খাটিয়া। শবদেহ আমাদের সঙ্গেই হেঁটে হেঁটে কবরখানার দিকে যাচ্ছে। ঘুম ভাঙল অনেক বেলায়। হেডমাস্টার সাহেব ডেকে তুললেন, স্যার এই যে উঠে পড়ুন। নন্দা হিল রোড স্টেশন থেকে বড়টার সময় ট্রেন যাবে ঢাকার দিকে, এখন উঠে রওনা না দিলে ট্রেন ধরতে পারবেন না। নমস্তে, রেডি আছে, রিক্সাও রেডি আছে। নাস্তা খেয়ে রিক্সায় উঠতে হবে, হাতে একবারেই সময় নেই। আমি দ্রুত হাত মুখ ধুয়ে নাস্তা নিয়ে বসলাম। হেডমাস্টার সাহেব গলা নিচু করে বললেন, ওই হরম যতটা সকাল থেকে এসে বসে আছে, তার সঙ্গে কোনো কথা বলবেন না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। হারামজাদা বাড়ি ছিনে ফেলেছে, এখন রোজ আসবে। আমি বিস্মিত হয়ে বললাম, কার কথা বলছেন? রহমান মিয়া। কি চান? আপনাকে নাকি কিছু বলবে। কিছু বলার দরকার নেই। রহমান মিয়ার ওপর হেডমাস্টার সাহেবের তীব্র রাগের কারণ আগেও ধরতে পারিনি, এখনো ধরতে পারলাম না।
নান্দাইল স্টেশনের দিকে রওনা হয়েছি। কাদা ভর্তি রাস্তা, অনেক কষ্টে রিক্সা টেনে টেনে নেওয়া হচ্ছে। রিক্সা ধরে ধরে ওঠাচ্ছে রহমান মিয়া। আমি বললাম, কিছু বলবেন রহমান মিয়া? জি বলুন শুনি। কথাটা এখন ইয়াদ আসতেছে না। মনে পড়ছে না? যে না। খুব জরুরি কথা? জি। আপনার নিজের বিষয়ে কিছু কথা? জি। আচ্ছা ঠিক আছে, মনে করার চেষ্টা করুন। আর একটা কথা শুনুন, ঢাকায় গিয়ে আমি আপনার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলবো, সম্ভব হলে আপনাকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। ডাক্তারদের সঙ্গে আগে কথা না বললে আপনাকে নিয়ে যেতে চাইছি না। জি আচ্ছা। আমাকে যে কথাগুলো বলতে চাইছিলেন সেগুলো কি মনে পড়েছে? যে না। আচ্ছা ঠিক আছে, মনে করার চেষ্টা করুন। নান্দাইল স্টেশনে অপেক্ষা করছি, খবর এসেছে ট্রেন এক ঘন্টা লেট। হেডমাস্টার সাহেব আমার সঙ্গে আছেন, ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর যাবেন। হেডমাস্টার সাহেব রহমান মিয়াকে আমার ধারে কাছে ঘেঁচতে দিচ্ছেন না, ছাতি হাতে তাকে মারতে পর্যন্ত গেলেন। আমি বললাম, হেডমাস্টার সাহেব আপনি লোকটাকে সহ্যই করতে পারছেন না কেন বলুন তো? হেডমাস্টার সাহেব তিক্ত গলায় বললেন, আরে একটা মরা মানুষের সাথে কি কথা। মরা মানুষ মানে কি বলছেন আপনি? হেডমাস্টার সাহেব থু করে থুতু ফেলে বললেন, মরা না তো কি, ভালো করে তাকিয়ে দেখেন, হারামজাদার মাথার উপর শকুন উঠতেছে, যেখানে যায় শকুন চলে আসে, দেখেন দেখেন নিজের চোখে দেখেন। আমি দেখলাম রহমান মিয়া রেন্টি গাছের নিচে বেঞ্চিতে বসে আছেন, হাতে বাদামের ঠোঙা, বাদাম খাচ্ছেন। গাছের ডালে কয়েকটা শকুন, দুটো শকুন রেল লাইনের কাছে, এরা রহমান মিয়ার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা জানি না বলে হয়তো অস্বাভাবিক লাগছে। আমি বললাম, রহমান মিয়ার বাড়িতেও কি শকুন আছে? হেডমাস্টার সাহেব বললেন, শকুন আসে, শিয়াল আসে, কুকুর আসে, তার বাড়ির সবই যন্ত্রণায় অস্থির হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে এখন থাকে নিজের মতো, তবে তারে জায়গা কেউ দেয় না। তাই নাকি? শকুন দেশ থেকে উঠে গিয়েছিল, এই হারামজাদা কোথ থেকে নিয়ে এসেছে, গাম ভর্তি হয়ে গেছে শকুনে। বলেন কি, গতকালকে আপনি তার সাথে কথা বললেন, সন্ধ্যার সময় দেখি তিনটে শকুন ওড়াউড়ি করছে, ওই শকুন আসা খুব অলক্ষণ, এই জন্যই হারামজাদারে দূরে দূরে রাখি। ট্রেন এসে পড়েছে, আমি ট্রেনে উঠলাম। আমাকে ট্রেনে উঠতে দেখে রহমান মিয়া জায়গা ছেড়ে উঠে এলেন। হেডমাস্টার সাহেব আবারও ছাতা নিয়ে তাকে মারতে যেতে চাইছেন বলে মনে হলো। আমি হেডমাস্টার সাহেবকে হাত ধরে থামালাম। রহমান মিয়া জানলার পাশে এসে দাঁড়ালেন। আমি বললাম, কথাটা মনে পড়েছে? রহমান মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। আমি বললাম, বলুন কথাটা কি শুনি। ট্রেন চলতে শুরু করেছে, জানলা ধরে ধরে রহমান মিয়া এগোচ্ছেন। তিনি বিড়বিড় করে বললেন, কথাটা কেউ বুঝবে না, আপনি বুঝবেন। বলে ফেলুন, এখন আবার ইয়াদ হইতেছে না। রহমান মিয়া হতাশ মুখে দাঁড়িয়ে আছেন, ট্রেন তাকে ছেড়ে চলে আসছে। আশ্চর্যের ব্যাপার, দুটো শকুন হেঁটে হেঁটে এগোচ্ছে তার দিকে। শকুনরা যে অবিকল মানুষের মতো হাঁটে এই তথ্য আমার জানা ছিল না। জগতের কত কিছুই তো মানুষ জানে না।